পারসেপশন নিয়ে তো সুন্দর একটা গেম আছে, আমি হচ্ছে চলো গেমটা আমরা খেলি। এই তৌফিক আসো, মোহসের আসো, দেখা যাচ্ছে আই গেস এই ছবিটা দেখো, ঠিক আছে? এটার এজ কেমন? আমার জাস্ট বলতো ইউথ নাকি ওল্ড এজ? আচ্ছা আসো, এবার তুমি আসো। এটা কি ওল্ড এজ না ইউথ? ওকে, এবার হচ্ছে যে তুমি চোখটা বন্ধ করো। হ্যাঁ হ্যাঁ, এবার বলো এটা কি। হ্যাঁ খোলো, এটা দেখো। আচ্ছা তৌফিক আসো। আচ্ছা তুমি দেখছো না এটা? হ্যাঁ আচ্ছা, তাহলে আমাকে আবার এইটা বলো যে এইটা কি এরকম। ওকে, সো আমি হচ্ছে আপনাদেরকে বলি, এই যে আমি সেম মানে প্রথমে একটা ইয়ং এর পিকচার আমি হচ্ছে তৌফিককে দেখাইছিলাম, তারপর হচ্ছে একটা ওল্ড এজ মানুষের পিকচার হচ্ছে আমি ইয়াকে মুবাসিরকে দেখাইছিলাম, পরের যে পিকচারটা দুইজনকে দেখালাম, মুবাসির বললো যে পরের পিকচারটা হচ্ছে ওল্ড এজ, তৌফিক বললো যে পরের পিকচারটা হচ্ছে ইয়াং, কিন্তু পুরো পিকচারটাই কিন্তু একটা পিকচারই ছিল, থার্ড পিকচারটা। সো মুবাসির দেখছে ওল্ড এজ একজন, ও আসা মুবাসির তখন ওল্ড একজন মানুষকে খুঁজছে, ওর পারসেপশন ছিল ওল্ড এজ মানুষ। তৌফিক ইয়ং একজন লেডিকে দেখছে, তারপর ওই পরের ছবিতে ওর পারসেপশন ছিল ইয়ং লেডি, ওই ইয়ং লেডিকে দেখছে। সো লাইফ ইজ অল অ্যাবাউট দিস পারসেপশন, যে তোমার মধ্যে যে ব্যাপার স্যাপারগুলো থাকে, তোমার মাইন্ডে যে ব্যাপার স্যাপারগুলো থাকে, এগুলো দিয়েই না তুমি সব কিছু জাজ করো, ইচ অ্যান্ড এভরিথিং তুমি ওভাবে জাজ করো। সো পারসেপশন, তোমাকে যদি ধরো নতুন কিছু অ্যাচিভ করতে হয় তাহলে তোমার পারসেপশন চেঞ্জ করা উচিত, আদারওয়াইজ ধরো তোমার নিজের বিলিফ সিস্টেমগুলো চেঞ্জ করা উচিত।